প্রথমে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে এত কম সময়ে আমাদের 2018 সালে আপনারা জানেন প্রথম ফিল্ম আমার রিলিজ হয়েছিল পরমন্দু আর 2020 সালের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো এটা আপনাদের ভালোবাসা অথবা জুরি বোর্ডের এই সম্মান ছাড়া কখনো পসিবল হতো না আর আমার ডিরেক্টর চয়নিকা চৌধুরী আমাদের টিম বিশেষ সুন্দরী এবং আমাদের প্রোডিউসার সান মোশন পিকচার্সকে আসলেই ধন্যবাদ দিতে চাই যে তারা এমন একটা ফিল্মে ইনভেস্ট করেছেন যে এই সিনেমাটাকে আমরা এক পর্যন্ত নিয়ে আসতে পেরেছি এবং সেই সম্মানটা আমরা পেয়েছি আর যোগ্যতা ভালো খারাপ আমি পার্সোনালিও বিলিভ করি যে হয়তো আরও অনেক সময় বাকি আছে এখনও সেই যোগ্যতা হয়তো হয়ে ওঠেনি তবে পুরস্কারের পরে যেটা বলতে পারি যে অ্যাটলিস্ট আমরা ট্রাই করব আরও বেশি যেন সেই যোগ্যতাটা অর্জন করতে পারি এবং আপনাদেরকে আরেকটু বিনোদন দিতে পারি আরেকটু বিনোদিত করতে পারি আপনাদের দোয়াতেই হবে জি আমি আমার কাজের প্রতি দায়িত্বশীল থাকার চেষ্টা করি প্রথম থেকেই করি এমন না যে এই ব্যাপারে আমি উদাসীন তবে এটা ডেফিনেটলি সবচেয়ে বড় রেসপন্সিবিলিটি এবং যদি আমি আগের আগে 10 দিতে পারতাম এবার ট্রাই করবো যে যেন তার থেকে আরেকটু বাড়িয়ে দিতে পারি 11 দিতে পারি কারণ আপনারা যে রেজাল্টটা দিচ্ছেন এত কম সময়ের ভিতরে এটা আমার এক্সপেকটেশনে ছিল না আমার ফ্যামিলির এক্সপেকটেশনে ছিল না তো আমি আমার পরিবার আমাদের টিম সকলেই আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ এই ভালোবাসার জন্য বাট আহ্বান থাকবে সকল আর্টিস্টের ছবি সকল কলাকুশলীর ছবি আপনারা হলে গিয়ে দেখুন তাহলে আমাদের ইন্ডাস্ট্রিটা সামনে এগোতে পারবে থ্যাংক ইউ